বাংলাদেশের মাঠে ময়দানে আলহামদুলিল্লাহ মুসলমানরা পড়ছেন এটা সুন্না দ্বারা প্রমাণিত আগে আমরা নাতিশী তুষ্ণ ছিলাম বা একটু স্বাভাবিক আবহাওয়া ছিল এই সুন্নাটা পালন করা হতো না আলহামদুলিল্লাহ এখন একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ তো প্রচণ্ড গরব বিশেষ আমল হলো সালাতুল ইস্তেস্কা এবং এর বাহিরেও আলাদাভাবে কারণ হয়তো সালাতুল কি জামাতবদ্ধভাবে জামাতবদ্ধভাবে কি ব্যক্তিগতভাবে পড়তে পারে ব্যক্তিগতভাবে পড়া যায় না এটা জামাতবদ্ধভাবে পড়াই হলো সম্মিলিতভাবে সম্মিলিতভাবে মাঠে গিয়ে ইমামের নেতৃত্বে সালাত করবে এবং সালাতের শেষে খুদবা দিয়ে একসাথে দোয়া সেই জামা থেকে মহিলারা অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা আসলে মক্কা মদিনা এবং আরব দেশগুলোতে মহিলারাও করেন বাংলাদেশে এই পরিবেশটা এখনো হয়ে ওঠেনি বাংলাদেশে এখন ওই চর্চাটা কম হয়তো এক সময় হবে ইনশাআল্লাহ এই সালাদ ইস্তিসকার জন্য কি কোনো প্যান্ডেল ট্যান্ডেল করার খোলা আকাশের খোলা আকাশের নিয়মটা হলো সুন্নাটা হলো খোলা আকাশের নিয়ম আমি কোনো প্যান্ডেল বা কোনো ছাউনি ছাউনি ব্যবহার করা যাবে না না ছাউনি ছাড়া খোলা আকাশের নিয়ম রোদে পড়তে হবে পরে পরে এসে এটাই এবং এটাই এটাই সুন্নাহ এবারে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহাত যে জায়গায় এখন ওই জায়গাটা সালা মানে গামামা মসজিদুল গামামা বলা হয় যে জায়গাটা ঠিক ওখানে মসজিদ নবির পশ্চিম প্রান্তে মসজিদ নবী থেকে পশ্চিম প্রান্তে বাকি থেকে পশ্চিম প্রান্তে পশ্চিম দিকে আগালে কর্নারে এখনও আছে মসজিদুল গামামা আমা সুতরাং মসজিদ পরবর্তীতে বানানো হয়েছে কিন্তু এটা খোলা মাঠ খোলা মাঠে ঈদের নামাজ এবং তো এর বাহিরে আপনি যেটা বললেন ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তৌবা করে কারণ তৌবা করার জন্য নামাজ পড়া দ্বারা প্রমাণিত আর আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায় পরিবেশের বিপর্যয় তৈরি হয় পাপের কারণে কারণ মানব গোষ্ঠী বা মানুষেরা পাপ এমন করে যে পাপ হতে 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 পাপটা আকাশ পর্যন্ত ভরে যায় জহরুল ফсад ফিল্মের আল বাহার মে মানুষের হাতের কামাইয়ের কারণে জলের স্থলে আজ বিপর্যয় শুধু তাই না পাপ কি পরিমাণ বেড়েছে আজ আমাদের সমাজেও একজন সচেতন মানুষ হলে একজন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ হলে সে বুঝতে পারে পাপ কিভাবে বেড়েছে পাপ যে শুধুমাত্র ব্যক্তিগত পাপ হল যে আমাদের দুর্নীতি করছে সেটা একটা পাপ

মানে আলাদাভাবে তৌবার নামাজ পড়বে ফার করবে এবং আল্লাহ তালা নু একাত্তর নম্বর সুরাতে নু আলী সালামের ভাষায় জানিয়ে দিয়েছেন অকুল তুস্তির ও রকম বেশি বেশি ফার করো তৌবা করো তাহলে আল্লাহ তালাকে ক্ষমাশীল হিসেবে পাবে শুধু তাই না ইরুসিলাম আলাইকুম কুমেদারা আল্লাহ তালা আকাশ থেকে প্রয়োজন মাফিক বৃষ্টি দেবেন এবং সাসেম বলেছেন যদি সমাজের মানুষেরা ভালো হয়ে যায় তাহলে দিনে হবে দিনে আল্লাহ সূর্যের উত্তাপ দেবেন আর রাতে দেবেন বৃষ্টির পানি এটা রসুল স্পষ্ট করে বলে দিয়েছেন দিনে হবে আলোক উজ্জ্বল রাতে হবে বৃষ্টি আর এতে হবে পরিবেশের সুন্দর বাস্তব চমৎকার